গণদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। এরপর জানিয়ে দিব, লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে বলেছেন যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফর, সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে থামছে না লাশের সারি। এরপর জানিয়ে দিব, তুরস্ক ছাড়া গাজা সংকটে সমাধান হবে না বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দিব, গুজরাটে হোস্টেলের ভেতর নামাজ পড়ায় বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল ইসরায়েলের রাজধানী। জিম্মি মুক্তির দাবিতে শনিবার 16 মার্চ তেল আবিবের রাজপথে নামে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিশাল র্যালিতে অংশ নেন বন্দীদের আত্মীয় ও বন্ধুরা। হামাসের সাথে চুক্তির মাধ্যমে আটকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। একই দিন রাজধানী মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বহু মানুষ। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানান তারা। জিম্মি উদ্ধারে সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। ব্যানার প্লাকার হাতে চলে স্লোগান, দেওয়া হয় অগ্নিসংযোগও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে 250 মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। গেল নভেম্বরে কয়েক দফায় মুক্তি পায় 120 জিম্মি। লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে বললেন যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ লেবাননকে একটি বিপজ্জনক স্থানে নিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার সহকারী সেক্রেটারি বারবারা লিফ। 15 মার্চ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে বারবারা লিফ বলেছেন, বর্তমানে লেবানন বড় ধরনের অস্থিতিশীলতার সম্মুখীন হয়েছে, তবে তিনি ইসরায়েলের সঙ্গে দেশটির বিরোধে শান্তিপূর্ণ সমাধানের আশা করছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন, আমরা দেখেছি কিভাবে হিজবুল্লাহ অনেক ঝুঁকি নিয়েছে এবং এটি এমন কিছু যা বিষয়টিকে একটি বিপজ্জনক স্থানে নিয়ে যেতে পারে, এমনকি লেবাননে একটি বিপজ্জনক অবস্থানও নিয়ে যেতে পারে। তিনি যোগ করেছেন, যাই হোক, আমরা আশা করছি মার্কিন বিশেষ দূত আমোস হোসেস্টেন লেবাননের সঙ্গে আলোচনায় সীমাবদ্ধ যুদ্ধের বিষয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারেন। বারবারা লিফ বলেছেন, আমরা বিশ্বাস করি এটা ঘটবে। গাজা উপত্যকায় যখন মানবিক যুদ্ধবিরতি শুরু হবে, তখন আমরা সক্রিয়ভাবে এই ফ্রন্টে কাজ শুরু করব। তিনি আরো বলেছেন, তবে এরই মধ্যে একটি বিপজ্জনক খেলা হচ্ছে এবং হিজবুল্লাহ এই খেলার নিয়মগুলো বুঝতে ভুল করছে অথবা তারা এটির ঝুঁকির সীমা বুঝতে ভুল করছে। তিনি জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী এখনই উত্তরে বড় ধরনের কোনো আক্রমণে ঝুঁকি নেবে না। এদিকে শুক্রবার লেবাননের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বোহাবিব ফরাসি রাষ্ট্রদূত হার্ভে ম্যাগ্রোর সঙ্গে দেখা করেছেন। ইসরায়েলের সঙ্গে শত্রুতা অবসানের লক্ষ্যে গত মাসে পেশ করা একটি ফরাসি প্রস্তাবের বিষয়ে লেবাননের প্রতিক্রিয়া জানানোর জন্য তিনি ম্যাগ্রোর সঙ্গে দেখা করেছেন। তাদের এই বৈঠকের পর বারবারা লিফ এই বিবৃতি দেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। পরের দিন থেকে দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফর, সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে
এ প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে পশ্চিমা এশিয়া জুড়ে সংকট ছড়িয়ে দেওয়া ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল আশতিয়ানি বলেন, আমেরিকা ও ইহুদবাদী ইসরায়েলের যে কোনো কৌশলগত ভুল অথবা হঠকারিতা আঞ্চলিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে দেশটিতে ইসরায়েলের বিমান হামলা তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী সরকার সিরিয়ার বিমানবন্দর সহ অন্যান্য অবকাঠামো সমূলে ধ্বংস করে দিতে চায়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করে বলেন যে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার মূলে রয়েছে দখলদার এই সরকারের আতঙ্ক ও ব্যর্থতা। ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার গুরুত্ব তুলে ধরে জেনারেল আশতিয়ানি বলেন, ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি এবং সেখানকার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যায় তেল আবিবের ক্ষয়িষ্ণু শক্তি এবং আমেরিকা ও পশ্চাতের ভণ্ডামি সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে। আব্বাস আরো বলেন, শিশু হত্যাকারী ইসরায়েল সরকার গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়ে এখন সিরিয়া ও লেবাননে আগ্রাসন চালাচ্ছে, তবে এসব অপরাধযজ্ঞ চালিয়েও তেল আবিব পার পাবে না। গাজায় ইসরায়েলি আগ্রাসনে থামছে না লাশের সারি। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় যেন লাশের সারি থামছেই না। বেশ কিছু ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজার কেন্দ্রীয় দের আল বালাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন, এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। খবর আল জাজিরার। অবশেষে জাবালিয়া এবং গাজা সিটিতে নিরাপদেই 13টি ত্রাণবাহী ট্রাক পৌঁছতে সক্ষম হয়েছে। গত 4 মাসের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণাঞ্চল থেকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে কোনো ধরনের সহিংসতা ছাড়াই ত্রাণবাহী ট্রাক প্রবেশ করল। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 31,553 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরো 73,546 জন। শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 36 জন নিহত হয়। ওই বাড়িটি নুসিরাত শরণার্থী ক্যাম্প থেকে বেশি কিছু দূরে নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একটি বাড়ি ধ্বংস হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় সেনাবাহিনীকে অভিযানের অনুমোদন দিয়েছেন। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে। তুরস্ক ছাড়া গাজার সংকটের সমাধান হবে না বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সংকট চলছে তার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC-তে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। খবর দ্য ডেইলি সাবাহার। জেফ ফ্লেক বলেছেন, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া গাজায় দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে পৌঁছানো কঠিন। তিনি বলেন, 97% মুসলমানের দেশ হিসেবে স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি তাদের গভীর ভ্রাতৃত্বের একটি সম্পর্ক রয়েছে, তাই গাজায় ইসরায়েল যা করেছে তা নিয়ে তারা কঠোর সমালোচনা করছে। গত অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিন সহ একটি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানে বড় সমর্থক তুরস্ক। এই সময় গাজার যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে আসায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করছে দেশটি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহু প্রশাসন যুদ্ধ অপরাধ করছে, আর এই কাজে তাদের সহায়তা করছে পশ্চিমা বিশ্ব। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1,200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে
110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 31,000 ছাড়িয়ে গেছে। এছাড়া সেখানে এই পর্যন্ত আহত হয়েছে 73,000-এর বেশি মানুষ। গাজায় প্রায় শহরনগরকে ধ্বংস স্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে দেশটির। গুজরাটে হোস্টেলের ভেতর নামাজ পড়ায় বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা। ভারতের গুজরাটে হোস্টেলের ভেতরে নামাজ আদায় করার কারণে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল উন্মত্ত জনতা। গুজরাট বিশ্ববিদ্যালয়ে গতরাতের এই হামলার ঘটনায় 5 বিদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গেছে, শনিবার 16 মার্চ রাতে তারাবিন নামাজ আদায় করছিলেন আফ্রিকা, আফগানিস্তান এবং উজবেকিস্তানের শিক্ষার্থীরা। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই ঘটনার পর গুজরাটের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভাবি। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। হামলার শিক্ষার্থীরা বলেছেন, ওই ক্যাম্পাসে কোনো মসজিদ নেই, তাই হোস্টেলের ভেতরে তারা তারাবিন নামাজ আদায় করছিলেন। সেই সময় একদল উন্মত্ত জনতা লাঠি এবং ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হোস্টেলের বেশ কয়েকটি কক্ষেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, হোস্টেলের নিরাপত্তারক্ষী উন্মত্ত জনতাকে থামানোর জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।